পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে স্বেচ্ছাসেবীদের প্ল্যাটফর্ম বিডি ক্লিন। 2019 সালে নওগাঁ জেলাকে পরিচ্ছন্ন করার লক্ষ্যকে সামনে শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় সংগঠনটি। বর্তমানে শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছে সব মহল। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। নওগাঁ শহরের পরিচ্ছন্নতা দেখভালের জন্য পৌরসভার কর্মীরা থাকলেও শহরে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, শহরের রাস্তায় ময়লা পড়ে থাকলেও পৌরসভার কর্মীরা দুই তিন দিনে একবার এসে ময়লা নিয়ে যায়। এই দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে উদ্যোগ নিয়েছে কিছু তরুণ। সপ্তাহে যে কোনো একটা দিন ফিক্সড করে আমরা একটা জায়গা পরিষ্কার করব, আশেপাশের মানুষকে সচেতন করব। নওগাঁতে প্রথমবারের মতো এই বিডি ক্লিন নওগাঁ বা স্বচ্ছ নওগাঁ পরিষ্কারের উদ্যোগে আমরা কাজটা করছি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এইসব তরুণদের সংগঠন বিডি ক্লিন ইতিমধ্যেই তাদের ব্যতিক্রমী উদ্যোগের কারণে নজর কেড়েছে সবার। প্রথম ইভেন্টে 30 জনকে সঙ্গে নিয়ে কাজ শুরু করলেও দ্রুতই বেড়ে চলেছে এর সদস্য সংখ্যা। সচেতনতা বৃদ্ধি করতে পারি সাধারণ মানুষের মধ্যে, সেজন্য আমরা কাজ করি যাতে সবাই যেখানে সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে। সারা বাংলাদেশের নয়, আমাদের নগদে বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ভিশন 2021 সালের মধ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা। পর্যন্ত আমাদের দিকে কেউ এগিয়ে আসেনি বা আমরা কারো কাছে এখনো যাইনি। আমরা দেখা দিচ্ছি যে আমরা পারি, পরবর্তী যদি কেউ এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা তাদের সহযোগিতা নিয়ে কাজ করবো, তাতে আমাদের কাজকে আরো গতিশীল করতে পারি। আর বিশিষ্টজনরা বলছেন, তরুণদের এমন উদ্যোগ পৌরসভাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের ভুল। বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠান, যাদের যে দায়িত্ব, তারা মূলত এই দায়িত্বে অবহেলা করার কারণেই আজকে আমাদের পরিবেশের এই দুরবস্থা। পৌরসভাকে অনুরোধ করব, এই তরুণ প্রজন্মদের সাথে তারা যদি শেয়ার করে বা তাদের একটা অংশগ্রহণের সুযোগ করে দেয়, সেখানে তারা আরও উদ্দীপ্ত হয়, আরও প্রাণিত হয়। বিডি ক্লিন আরও বড় হবে এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দৃষ্টান্ত স্থাপন করবে এমন আশা সবার। অভি ইসলাম, টিভি।